সন্ধ্যাবেলার ফুরফুরে হাওয়া, হাতে ধোয়া ওঠা চিকেন পকোড়া, গরম গরম কচুরি আর ঝাল ঝাল আলুর দম, এর কিন্তু কোনো বিকল্প নেই। আর কচুরিটা যদি হয় মাছের, তাহলে তো মামা কোনো কথাই হয় না। এমনই ফাটাফাটি কচুরি খেতে আমরা চলে গিয়েছিলাম বাগবাজারের পাল কেবিনে। এটা একেবারে হিডেন জেম বললেই চলে। একেবারে বাগবাজার পোস্ট অফিসের পাশের গলিতেই কিন্তু এই দোকান, যেটা খুব একটা কিন্তু ব্লগারদের এখনও পরিচিত নয়। সকালে একবার এই দোকান খোলে, তখন টোস্ট, আলুর দম, পরোটা, স্যুপ ইত্যাদি পাওয়া যায়, এবং বিকেল 5টা বাজতে বাজতে আবার দোকান খুলে যায়। এই সময় কিন্তু বিভিন্ন রকমের ফ্রাইড আইটেমস, ভেজ নন ভেজ, কচুরি, ফ্রাইড রাইস, মাটন কষা, চিকেন কষা সহ অনেক রকম আইটেম কিন্তু এখানে মেলে। আমরা দুই বন্ধু মিলে গিয়েছিলাম, আর দুজনেই কিন্তু প্রথমে ট্রাই করলাম ওদের কচুরিটা। কচুরিটার দাম 9 টাকা করে, সাইজ একটু ছোটো বললেই চলে, কিন্তু ভিতরে পুর কিন্তু ভরপুর। তবে আমাদের মনে হয়েছে এখানে কিন্তু রিয়েল ডিল হলো ওদের এই আলুর দমটা, যেটা কিন্তু ফাটাফাটি খেতে ছিল। সাথে ওরা যেটা পরিমাণ চিলি চিকেনের গ্রেভি মিশিয়ে দেয়, যার জন্য স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে যায়। এখানে এলে এটা কিন্তু একেবারে মাস্ট হ্যাভ। সন্ধ্যে 6টা সাড়ে 6টা বাজতে বাজতে এখানে ভিড় কিন্তু ছিল চোখে পড়ার মতো, যা বুঝলাম এলাকার বাইরে অতটা জনপ্রিয় না হলে এলাকার মধ্যে কিন্তু এই দোকান অলরেডি খুবই জনপ্রিয়। এরপর আমরা নিয়েছিলাম চিকেন পাকোড়া, যেগুলো 10 টাকা পার পিস দাম ছিল, আর দেখলেই বুঝতে পারবে কোনো রকম কিন্তু ক্রাম বা কোটিং নেই, পুরোটাই বোনলেস চিকেন। সে উইথ বোন চিকেন চাইলেও সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, একই দাম 10 টাকা। স্বাদ বলতে গেলে আমরা একটু অবাকই হয়েছি, কারণ এই দামে এত ভালো কোয়ালিটির চিকেন পাকোড়া পাওয়া যেতে পারে, আর সঙ্গে যে কাসুন্দিটা দেয় তার সঙ্গে পাকোড়াটা জাস্ট দুর্ধর্ষ খেতে লাগে। সো আমাদের কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি কিন্তু আমাদের জানিও কমেন্ট বক্সে, আর আগে যদি এখানে খেয়ে থাকো সেটাও কিন্তু আমাদের জানিও। সো আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, টাটা।